সাবস্ক্রাইব টক মিডিয়া নিউজ আর বেল বাটনে ক্লিক করতে কিন্তু ভুলবেন না। বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের জ্যাকেটের কলার ধরেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এরকম একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বুধবার দুপুরে বগুড়ার শহরতরী গোকুল এলাকায় পাঁচ তারকা হোটেলে মমইনের লিফটে এই ঘটনা ঘটে। বিএনপির মহাসচিব ওই হোটেলে যাত্রা বিরতি করেন, এরপর লিফটে ওঠার সময় হঠাৎ করেই কিছু একটা নিয়ে বগুড়ার জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলামের সঙ্গে কথা কাটাকাটি হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। এক পর্যায়ে সাইফুলের জ্যাকেটের কলার চেপে ধরেন মির্জা ফখরুল। প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়ার জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন চানের কোন্দল আরও বেড়ে গেছে। লিফটের মধ্যে মহাসচিবের সামনেই সাইফুল এবং চান বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন, এক পর্যায়ে হাতাহাতিতে পৌঁছায়। তখন ফখরুল ইসলাম সভাপতি সাইফুলকে নিবৃত করেন। প্রত্যক্ষদর্শীরা আরও জানান, এতে উভয় নেতার সমর্থকদের মাঝে উত্তেজনা দেখা দেয়। তবে কি কারণে তাদের মধ্যে এই অবস্থা সৃষ্টি হয়েছে সেই সম্পর্কে কেউ বলতে রাজি হয়নি। প্রসঙ্গত, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার বগুড়ায় যান। তিনি বগুড়া ছয় আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়েছেন। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করতেও কিন্তু ভুলবেন না।